हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल। अपनारा देखछेन सुस्मिता 2020। राज्येर होमगार्ड नियोग संक्रांत बेश किछु आपडेट आमी किन्तु चैनले एर आगे अनेक बार अनेक भिडियोते आपलोड करेछि। आजकेर भिडियोते एई सम्पर्कित एकटी नतून न्यूज चले एसेछे, अवश्य आपनादेर संगे शेयर करब इन डिटेल्स, आपनारा जानते पारबेन कि बला होच्छे। देखुन, राज्य होमगार्ड नियोग 2021 वेस्ट बेंगल टेम्पोरारी होमगार्ड, तो एखाने आपनारा आवेदन करते पारबेन। एई निये डिटेले आलोचना अवश्य करब। आपनारा तार आगे एकटा रिक्वेस्ट राखछि आपनादेर काछे, जदि एई चैनले नतून होये थाकेन अवश्य चैनलटिके सबस्क्राइब करे राखबेन, एई धरनेर चाकरी रिलेटेड आपडेट परवर्ती क्षेत्रे सबार आगे पावार जन्य। एबं अवश्य आपनारा चाइले आमादेर टेलिग्राम ग्रुपेओ जयेन होये जेते पारेन। तो आसुन बंधुरा, देखे नेওয়া যাক কি বলা হচ্ছে এখানে। প্রত্যেক বছর পূজোর দিনগুলিতে যে কোনো সুযোগ সুবিধা যেন না হয় সেজন্য পুলিশ প্রশাসন কোনো অসুবিধা যেন না হয় সেজন্য পুলিশ প্রশাসন বেশি ব্যবস্থা করে থাকে। তবে কিন্তু এবছর পূজোয় অন্যান্য বছরের চাইতে বেশি ফোর্স দেওয়া হচ্ছে। অর্থাৎ অস্থায়ী যে হোমগার্ড নিয়োগ করা হচ্ছে, টেম্পোরারি হোমগার্ড, সেক্ষেত্রে যে পোস্ট ছিল সেই পোস্ট কিন্তু বাড়ানো হচ্ছে। অস্থায়ী হোমগার্ড বা ওয়েস্ট বেঙ্গল টেম্পোরারি হোমগার্ড প্রতি বছর নিয়োগ করা হয় পূজোর আগে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জনবহুল এলাকা বা যেখানে বেশি দুর্গাপুজো হয়, যেমন কলকাতা, হাওড়া, বর্ধমান, নদিয়া ইত্যাদি জনবহুল এলাকায়, অস্থায়ী চুক্তিভিত্তিক 7 থেকে 10 দিন বা 30 দিন থেকে 6 মাসের চুক্তিভিত্তিক হোমগার্ড নিয়োগ করা হয়। এই নিয়োগ প্রায় প্রতি বছর দুভাবে ওসি এবং কমিশনারের অধীনে করা হয়। তো আমি এর আগে আপনাদের বলেছি, ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ যিনি থাকেন এবং কমিশনারের অধীনে হয়। পোস্ট কি হয়? WBTHG অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেম্পোরারি হোমগার্ড। এবং এখানে শূন্য পদ বিভিন্ন থানায় প্রয়োজন অনুযায়ী হয়। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, বয়সসীমা 18 থেকে 35, বেতন 550 টাকা প্রতিদিন। কার অধীনে নিয়োগ হয়? এই নিয়োগ প্রক্রিয়া ওসি এবং কমিশনারের মাধ্যমে হয়। তো ওসির মাধ্যমে নিয়োগ করা হয়, টিএইচজি কেবল 7 থেকে 15 দিনের জন্য হয়। এছাড়া কমিশনারের মাধ্যমে নিয়োগ করা হয় WBTHG, যেটা 6 থেকে 11 বছরের চুক্তিতে হয়। এটা ভুল আছে, 6 থেকে 1 বছরের চুক্তিতে হয়, সরি আমারই ভুল। তো কিভাবে আবেদন করবেন? প্রথমত, এই নিয়োগ থানার প্রয়োজন অনুযায়ী পূজোর আগে হয়ে থাকে। এই আবেদনের জন্য আপনাকে আপনার জেলার থানার অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তো এর ডিটেলস যাবতীয় কিন্তু আমি আগে বলেছি, এটা একটি আনঅফিসিয়ালি আপডেট উঠে এসেছে আমাদের কাছে একটি প্রতিবেদনের মাধ্যমে, যেটা অবশ্যই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও পুনরায় শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকবে এবং আপনাদের হেল্পের উদ্দেশ্যেই এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই রিলেটেড বিভিন্ন ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আপলোড আছে, আজকের ভিডিও ডিসক্রিপশনে তার সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই না দেখে থাকলে দেখে নেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।